আবহ বাংলার সংস্কৃতির জনপ্রিয় অনুষঙ্গ পিঠা চিরায়ত বাঙালিয়ানার এই ঐতিহ্য জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে জাতীয় শিশু একাডেমিতে চলছে জাতীয় পিঠা উৎসব 1430। নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করার প্রত্যয় শিশু একাডেমির মহাপরিচালক। হরেক রকম পিঠার পসরা সাজিয়ে বসেছেন পিঠাশিল্পীরা, তৈরি করে যাচ্ছেন পুলি, চন্দ্রপুলি, মালপোয়া, নকশি, পাটিসাপটা, লবঙ্গ, লক্তিকা, মুখফাকুঞ্জের মতো বৈচিত্র্যময় সুস্বাদু সব পিঠা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা, নিজ এলাকার ঐতিহ্যবাহী সব পিঠাকে তুলে ধরছেন জাতীয় পর্যায়ে। এলাকার ঐতিহ্যটাকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ প্রতিবার মতো অনেক ভালো। মা খালার যে বানাতো বা পিঠা যে একটা আমেজ ওটা চলে আসছে আর কি। গ্রাম বাংলায় যেসব মানে যে পরিবেশটা হতো বাসায়, ওই পরিবেশটা আমরা এখানে পাচ্ছি। আশা রাখি ভালোই হবে, যদিও গরমের প্রভাব চলে আসছে একটু, বসন্তের আগমন হয়ে গেছে, তো তারপরও আশা করি ইনশাল্লাহ ভালো জমবে। যান্ত্রিক শহরে বসে গ্রামীণ পিঠার স্বাদ পেয়ে উচ্ছ্বসিত সকল বয়সের দর্শনার্থীরা। আমি এখানে পিঠা খাওয়ার জন্য এসেছি, পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। সাধারণত ঘরে করতে পারি না, ওইটা এখানে এসে সেটা ওরা খেতেও পারছে, আবার নতুন কিছু শিখতেও পারছে। সবাই একত্রে বসে যে পিঠাটা খাই খেতাম সবাই শীতের সিজনে, সেই উপলব্ধিটাই আজকে পাচ্ছি। প্রত্যেকটা পিঠা মানে টেস্ট করা হয় নাই, বাট কিছু ইউনিক ফুড দেখলাম, তাই এই আয়োজনটা আমাদের কাছে ভালোই লাগতেছে। আগামীর প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতে এই আয়োজন বললেন সংশ্লিষ্টরা। আজকের যে প্রজন্ম, আজকের যে শিশু কিশোর, তারা আসলে পিঠার যে কত রূপ, পিঠার যে কত বৈচিত্র্য তারা আসলে জানে না, এবং তাদেরকে জানানোর জন্যে এই বার্তাটি এই উৎসব কমিটি দিয়ে যেতে চায় নতুন প্রজন্মের জন্যে। আতিক মিসবাহ, ডিবিসি নিউজ, ঢাকা।